সুপ্র দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? দর্শক, এটাই সেই হারুন ভাইয়ের জিরো বয়সের গাভি। গাভিটা অলরেডি একটা ষাঁড় বাচ্চা দিয়ে দিয়েছে, সুন্দর কোয়ালিটির। গাভিটার বয়স জিরো, যারা জানেন না, নতুন ভিডিও দেখতেছেন। তো দর্শক দেখেন, এই ষাঁড় বাচ্চা সহ গাভিটি যদি নিতে চান, হারুন ভাই আসলে ভিডিও করে আমাকে পাঠিয়েছেন। গত রাত্রে বাচ্চা দিছে আর আজকে হলো সোমবার, আজকেই পাঠাইছেন। বাচ্চার কোয়ালিটিটা দেখেন, যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে নিতে পারবেন। কিছু কয়েক দুই ভাই আসছে চাঁদপুর কচুয়া থেকে, তো ভাইরা কয়েকটা গরু নিবে। আশা করি আপনাদের ওই এলাকার থেকে গরুটি কেউ পছন্দ করবেন। যদি পছন্দ করেন সেই ক্ষেত্রে কম খরচের মধ্যে আমরা ওই ভাইদের সাথে গরুটি পাঠাইতে পারবো। হারুন ভাই এটার মূল্য রাখছে এখন বর্তমান 1,50,000 ওনার চাওয়া দাম, ঠিক আছে? তো দাম দর করার সুযোগ আছে, অবশ্য দাম দর করে নিতে পারবেন, ঠিক আছে? যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আর ভাই যেহেতু আসছে চাঁদপুর কচুয়া থেকে, চেষ্টা করবো ওনার সাথে হালকা একটু কথা বলার জন্য এবং ঠিকানা নেওয়ার জন্য। আর যদি পছন্দ হয় সেক্ষেত্রে ভাইদের সাথে আমি গরুটি পাঠিয়ে দিব। তো ধন্যবাদ, চলুন আমরা ভাইদের সাথে একটু হালকা পাতলা কথা বলি। ওয়েলকাম দর্শক, এই যে এই ভাই আসছে হলো চাঁদপুর কচুয়া থেকে, এই ভাই আসছে আর ইনিও আসছেন। তো আজকে ছাত্রাহাট থেকে ওনাদের জন্য কিছু গরু কালেকশন করা হবে, আর বিশেষ করে ওই যে সৌদি প্রবাসী আদম ভাই যে গরুটা কিনছে, ওই গরুটাও ভাইদের মাধ্যমেই কিন্তু পাঠানোর চেষ্টা করা হবে। তো ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইয়ের পরিচয়টা একটু যদি বলতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। চাঁদপুরে? গ্রাম হলো গুলবাহার। আচ্ছা, আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো দেখা যাক, আমরা অলরেডি দর্শক ছাত্রাহাটেই চলে আসছি, এই যে আশেপাশে আর কি চলে আসছি। এখানে বসে ভাইদের একটু চা খাওয়াচ্ছি, চা খাওয়ানোর পরে ইনশাল্লাহ চলে যাব। আর আজকে ইনশাল্লাহ আমিও দেখি ক্যামেরার সামনে আসি। আপনাদের অনেকেই বলে মুস্তফা ভাই ক্যামেরার সামনে আপনি আসেন না, শুধু বাইরেই থাকেন। তো এটাই সেই আপনাদের পরিচিত মুস্তফা ভাই। আর ইনশাল্লাহ আজকে ছাত্রাহাট থেকে কিছু গরু কালেকশন করব, আর বেশ কিছু গরু ভাইদের জন্য কালেকশন করব, এবং আপনাদের জন্য যদি কোনো গরু পাই সেই ক্ষেত্রে কালেকশন করা হবে। আর এই ভিডিওতে দর্শক, যেই গরুটা আমি দেখাইলাম হারুন ভাইয়ের ষাঁড় বাচ্চা সহ, দেখেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের জন্য কালেকশন করে দেওয়া যাবে। তবে নোয়াখালী ফেনী এগুলোর মধ্যে থেকেই আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? হ্যাঁ, নোয়াখালী ফেনী চাঁদপুর কুমিল্লা এই এরিয়ার থেকে আপনারা যোগাযোগ করবেন। তো ধন্যবাদ। জি ভাই, গাজীপুর হইলে আবার একটু ঝামেলা হয়ে যাবে, কারণ গাজীপুর হইলে এটা আবার ভিতরে যাওয়া লাগবে। গাজীপুর তো আর শুধু ইয়ে না, হ্যাঁ মেন রোডে যদি কেউ হয়, ঠিক আছে, সেক্ষেত্রে যেমন সিরাজগঞ্জ যমুনা সেতুর এই পার, মানে মেন রোড থেকে যদি কেউ কালেকশন করতে পারেন সেক্ষেত্রে কালেকশন করবেন। যেমন মেঘনা উপজেলার আশপাশ থেকে, যেহেতু এই দিক দিয়েই গাড়ি যাবে, আপনার চাইলে কালেকশন করতে পারবেন। আর এক্সট্রা যদি কেউ ভাড়া পে করতে পারেন সেক্ষেত্রে আপনারা ব্রাহ্মণবাড়িয়া এবং নরসিংদী এই এরিয়ার থেকেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ দর্শক, এই ভিডিওটি দেখার জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।